আজকের বর্তমান পত্রিকায় হাইকোর্টে পড়ে থাকা উচ্চ প্রাথমিক মামলা সুপ্রিম কোর্টে পড়ে থাকা এসএসসি মামলা এবং প্রধান শিক্ষক নিয়োগের জট এই নিয়ে একটি সামগ্রিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে তো আমি এই ভিডিওর মাধ্যমে এই প্রতিবেদনটি ছোট্ট আকারে প্রকাশ করার চেষ্টা করব তো ভিডিওটা আপনারা দেখবেন যদি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা দেখে নিই কী বলা হচ্ছে উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগ সংক্রান্ত জট কাটতে চলেছে আগস্টে কলকাতা হাইকোর্টের রায়ের পরে নিয়োগ শুরু হবে সাড়ে তেরো হাজার পদে স্বস্তি পাবে বহু বছর ধরে শিক্ষক শিক্ষকশূন্য অবস্থায় পড়ে থাকা স্কুলগুলি আগামী দশ এগারো আগস্ট নাগাদ এই নিয়ে চূড়ান্ত রায় দেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সংশ্লিষ্ট মামলার গতি প্রকৃতি এবং সোনানি দেখে ওয়াকিবহল মহলের আশা নিয়োগের পক্ষেই যাবে সেই রায় বহু বছর ধরে নানা আইনি টানাপড়েন মামলা পাল্টা মামলায় থমকে রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ গত আঠারোই জুলাই এই সংক্রান্ত মামলার রায়দান স্থগিত রাখে বিচারপতি তপপ্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ তবে জানিয়ে দেওয়া হয় তিন সপ্তাহের মধ্যেই চূড়ান্ত রায়দান হবে সেই হিসাবে দশ এগারো আগস্ট মামলাটির রায় দিতে পারে হাইকোর্ট উচ্চ প্রাথমিকে মোট শূন্যপদ চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি প্যানেলে তেরো হাজার তেত্রিশ জনের নাম রয়েছে আদালতের নির্দেশে সব তথ্য খতিয়ে দেখে ছশো পঁয়ত্রিশ জন প্রার্থীকে বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন এর মধ্যে পাঁচশো জনের ক্ষেত্রে ওএমআর সিট এবং সার্ভারে প্রাপ্ত নম্বরের গরমিল ধরা পড়েছে চুয়াত্তর জনের ও সিটে দিয়ে সংশোধন করা হয়েছিল সেই বিকৃত ও বাতিল করা হয়েছে আর বাকি দুজনের ক্ষেত্রে বিষয় সংক্রান্ত কিছু গরমিল ছিল এই প্রসঙ্গে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন আশা করছি দশ এগারো আগস্ট রায়দান হবে আদালত যদি বলে ওই ছশো জনকে বাদ দিয়ে অর্থাৎ যে ছশো জনের প্রার্থীপদ বাতিল করেছে আদালতের নির্দেশে সেই ছশো পঁয়ত্রিশ জনকে যদি বাদ দিয়ে নিয়োগ করতে বলে তাহলে তাই করবে স্কুল সার্ভিস কমিশন তবে এবার এটার একটা ফয়সালা হবেই আবার অন্যদিকে রাজ্যের পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি থাকছে নাকি বাতিল হচ্ছে তার একটা আভাস মিলবে সুপ্রিম কোর্টের আগামী ছয় আগস্টের শুনানিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের শিক্ষাকর্মী মোট চার ধরনের নিয়োগের সঙ্গে জড়িত রয়েছে এই মামলাটি তাই সব কিছু এক জায়গায় আনতে অর্থাৎ স্ট্রাকচারিং করতে আদালত একটি কমিটি গঠন করেছে সাহায্য করছে স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরও নিয়োগবিধি বিজ্ঞপ্তি শূন্যপদের সংখ্যা ও তালিকা প্রার্থীদের যোগ্যতা সব এক জায়গায় রাখা হচ্ছে ছয় আগস্টের আগেই সেই তথ্য সুপ্রিম কোর্টে জমা পড়বে তারপরই হবে শুনানি এসএসসির এক আধিকারিক বলেন এত মানুষের চাকরির বিষয় মামলাটির সঙ্গে জড়িয়ে রয়েছে তাই সুপ্রিম কোর্ট সময় নিয়েই বিষয়টি বিবেচনা করবে বলে আমাদের ধারণা সেক্ষেত্রে ছয় আগস্টে বিষয়টি মামলার যে মীমাংসা তা মনে হচ্ছে নাও হতে পারে তবে প্রথম দিনের শুনানিতে একটি দিক নির্দেশ পাওয়া যাবে এদিকে দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি থমকে রয়েছে নিয়োগবিধি প্রাথমিক বিজ্ঞপ্তি শূন্যপদের প্রাথমিক হিসেব আগেই প্রস্তুত তাও বিষয়টি নিয়ে সরকার অগ্রসর হচ্ছে না ওয়াকিবহল মহলের আশা নিয়োগ সংক্রান্ত জোড়া জটিলতা কাটলেই প্রধান শিক্ষক নিয়োগের পথে হাঁটবে সরকার তো যাই হোক তিন চার ধরনের বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে আমি বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন